বাউল তো অনেক দূরের বস্তু, বাউল হচ্ছে আধ্যাত্মিক, দেবতাত্ব, মনোশিক্ষা, ভক্তিমূলক, চেতনামূলক গান, অজানাকে জানার গান। তো বাউল গাইতে গেলে হয়তো দু চারটে কথা বলতে হয়, তো যদি আপনারা বলে থাকেন তাহলে আমি হয়তো সে ধরনের গান গাইব, যার জন্য আমি একটু ফক গান গাইলাম। তো যা শুনতে চাইছেন যখন আমি একটি বাউল গান গিয়ে শোনাবো, গানটি কেমন শুনতে থাকুন। তাই বাস্তব জগৎ এবং অন্তর জগৎ, বুঝলেন, এই বাস্তব জগতে ঘটছে আর এই অন্তর জগৎকে নিয়ে যে গানটি গিয়ে শোনাচ্ছি গানটি কেমন। তাই আমরা প্রত্যেকেই বাবু সংসারী মানুষ, সংসার জগতে বাস করছি, স্বামী ছেলে মেয়ে পুত্র সমস্ত কিছু নিয়ে, তাই না? তাই আমার বাবারা বন্ধুরা যারা সংসার করেছে তারা হয়তো বুঝতে পারবে এই সংসার জগৎটা কেমন। তাই কি বলছি, আমার অবস্থাটাও সেটা তুলে ধরছি। এই সঙ্গে সারা হাজতে খেপায় আমি করব কত। আমাদের সঙ্গে বাবা একজন পুলিশ এসেছে, বুঝলেন, এ আমার উনি বাড়ি, এরা চোর ছাচোর বদমাস ধরে নিয়ে যে হাজতে বাস করিয়ে দেয়, কিন্তু আমরা একটা হাজতে বাস করছি। হ্যাঁ, এই সংসার হাজতে বাস করব কত, আমার মাপা খাওয়া সয় না, না 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 না, ভাইরে জামিন দিল না। তাহলে আমাদের কে জামিন দিল না? না সকাল হতে না হতেই আমাদের ওই মাস্টারমশাই আর কি বলছে, কই গো বাজারে যাচ্ছ যখন, আমার লেগে একটা টাটা নিয়ে হাত তেল নিয়ে আসবে, তেলটা শেষ হয়ে গেছে। তাহলে বাবুর অবস্থাটা কেমন হবে? বাবুর পকেটে আছে না না আছে সেটা তো আর ভেবে দেখেনি। তাই কি বলছে, সংসার হাজতে বাস করব কত, আমার মাপা খাওয়া সয় না, না 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 না, জামিন দিল না। ওই চিন্তারাম দারোগা বাবু আমাকে এ যিনি সাউন্ড চালাচ্ছে দাদাকেও দেয়নি মনে হয়, আমার বিআইকে তো দেয়নি। ওই চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না, বলি চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না, আমাকে দিল না, কাকাকে দিল না, বন্ধুদের দিল না গো দিল না, চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না, চিন্তারাম দারোগা বাবু বাবু ভাইরে জামিন দিল না। তোমার সঙ্গে আছে আরো ছয় জন, না 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 না,
না চিন্তা রাম দারোগা বাবু জামিন দিল না তোমার পক্ষে যারা সাক্ষী দেবে তুমি তাদের করো আপনায় 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 কাদের কথা বলছে গো তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য না দেহের মধ্যে আছে কাম ক্রোধ লোভ মদমোহ আশ্চর্য যে ছটা রিপু এদের তুমি আপন করো এরা তোমার হয়ে সাক্ষী দেবে তুমি এই পৃথিবীতে এসে ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো তাই না তাই কি বলছে ও তোমার পক্ষে যারা সাক্ষী দেবে তুমি তাদের করো আপনায় 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 ভাই রে জামিন দিল না ওই চিন্তারাম দারোগা বাবু আমাকে দাদাকে জামিন দিল না যদি তোমার ষোলো আনা ভাগ্য থাকে তাহলে উকিলের কাছে বাবা মুক্তি পেয়ে যাবে আর যদি এই পৃথিবীতে এসে মন্দ কাজ কিছু করে থাকো বাবা আপনি যে মন্দ কাজ করেছেন আমি জানি না আমি যে মন্দ কাজ করেছি আপনারা কেউ জানেন না কিন্তু জানে সে বিচারও তাই না তাই কি বলছে যদি তোমার কোনো ভাগ্যের ফলে উকিলি যদি জেরা করে তোমার জেল হবে না ফাঁসি হবে বলি জেল হবে না ফাঁসি হবে আপন আপন নিজ নিজ আপন আপন নিজ নিজ মনে মনে ভাবনা ভাবনা ভাইরে জামিন দিল না ওই চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না আমাকে দিল না ভাইরে দিল না রে দিল না রে দিল না চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না বলি চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না
दारोगा बाबू जमीन दिलो ना, चिंता राम दारोगा बाबू जमीन दिलो ना।